স্থির আঁখে তুমি মরণে সতত যা কিছু সর্বদিন সকলে। গত 8ই ফেব্রুয়ারি আমরা হারিয়েছি আমাদের শ্রদ্ধেয় স্যারকে। তার কর্মকাণ্ডের পরিধি ছিল তার হৃদয়ের মতোই বিশাল। জীবনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তারাই উপলব্ধি করেছেন স্যারের দুর্লভ ঔদার্য। তার কর্মকাণ্ডের বিবরণ সবাই জানে এবং তার জীবদ্দশায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি বহু মানুষের হৃদয় স্পর্শ করেছেন। আমাদের কাছে তিনি যেমন রাশভারী ছিলেন তেমনই ছিলেন একজন ছাত্র দরদী শিক্ষকও। পরবর্তীকালে আমরা তাকে দেখেছি উপাচার্য রূপে, পেয়েছি একজন মন্ত্রী রূপে, আবারও পেয়েছি একজন জনদরদী রূপে। তিনি অনেকের কাছেই অনেক রকম সম্বোধন পেতেন, কিন্তু আমাদের কাছে তিনি স্যারই রয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই যেমন গভীর শোকাহত, তেমনই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা যায় যাতে তার জন্য সচেষ্ট রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় যেমন শ্রদ্ধানুষ্ঠান করছি, তার সাথে আমরা কিছু কার্যসূচির কথাও ভাবছি। প্রথমে আমরা চাইছি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সেমিনার কমপ্লেক্স করার কথা হচ্ছে সেটা তার নামাঙ্কিত করা হোক। তার নামে একটি স্মরণ সংখ্যা প্রকাশিত করা হবে। এই বিষয়ে অনেক লেখা জোগাড় করা হয়েছে এবং হচ্ছে। ফ্যামিলি মেম্বার্স, গাবেসু, ফোসেট এক্সেট্রা এদের কাছ থেকে এই লেখা জোগাড় করা হয়েছে। ওনার জীবন নিয়ে একটা ডকুমেন্টারি করার চেষ্টা হবে। আপনারা জানেন উনি মরণোত্তর দেহদান করেছিলেন এবং ওনার শ্রদ্ধানুষ্ঠানে আমরা আশা করব যারা এখনো মরণোত্তর দেহদান এবং অঙ্গদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেননি তারা ওই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে স্যারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমরা স্যারের শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং অগণিত অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বেসাস ইয়া গাবেসু অসীম মেমোরিয়াল ট্রাস্ট। আমি অনুরোধ করব সবাইকে উঠে দাঁড়িয়ে এক মিনিটের জন্য নিরবতা পালন করতে। পুরনো প্রাক্তন ছাত্র এবং অনেকেই বর্তমান ছাত্ররা উপস্থিত আছেন। আমি প্রথমে বলবো যে স্যারের যে ফটোটা আছে সেই ফটোটাতে মাল্যদান করার জন্য জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নয়
স্বাদ মিটায় বেড়াই ঘুরে শ্রবণ আমার কবির সুরে হয়েছে জগতে আনন্দ যোগে আমার তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাসি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসে এখন সময় হয়েছে কি শোভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মনিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। My director, IIEST Shibpur, a distinguished alumnus of this institute, a dear student of Professor Shankar Sen is here. May I request him to kindly pay his floor tribute. Dr. Sen, আমার স্যার হবার আগে উনি আমার সংশয় বলতো আমাকে, কারণ আমি মডেল স্কুলে পড়তাম আর ডক্টর সেনের মেয়েরা মানে মৌদি মন্নি আর আমরা একই জায়গায় গান শিখতাম এক সময়, সেই সূত্রে যোগাযোগ ছিল। আমি চিরকালনাকে নিঃসংশয় বলে এসেছি। আমি উনি আমার গান খুব ভালোবাসতেন সেটা ঠিক, কিন্তু আমি আজকে গানের অবস্থায় নেই, আমি একটা কবিতা পাঠ করতে চাই। সুভাষ মুখোপাধ্যায় লেখা একটু পা চালিয়ে ভাই, সব আরম্ভরই একটা শেষ আছে, সব শেষেরই একটা আরম্ভ। শঙ্খ লাগা সাপ যেমন একটি আরেকটিতে লগ্ন হয়ে থাকে, যেমন বানের মধ্যে থাকে পলি আর পলির মধ্যে বান, কথাটা হলো কে কিভাবে দেখে, কখন কোনখানে দাঁড়িয়ে। ধানের মধ্যে বীজের পরম্পরায় অন্তহীন ধান, নাকি কাঁধে তোলা খাটিয়ার আগে আগে ছড়াতে ছড়াতে যাওয়া ভাঙালো পয়সার টোপে গাঁথা হরির লুটের খই। সামনে মুক্তি না এখানে ছেদ, ফস করে জ্বলে ওঠা না দপ করে নিভে যাওয়া, আগুনের চুম্বন না হাওয়ায় ফুৎকার। আমি বলি যা হচ্ছে হোক, যা চলছে চলুক, দশ আঙুলের টিপ ছাপে একদিন জীবন সব বাকি বকেয়া উসুল করে নেবে। আসলে ওটা একটা কথার কথা, যার পর নিয়ে ধরতাই বলি। এই যেমন এক সময় আমাদের একজন বলতেন, বড়বাবু বললেন আমি চললাম, আমি বললাম বড়বাবু বললেন শেষ কথা বলবেন আপনারা, বলতে 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 মুখে ফেনা বেরিয়ে গেল, এখন শুনছি বড়বাবুরও বড়বাবু আছে, আর একটু না তুললে কিছু হওয়ার নাই। আমাদের এদিকটা রাস্তাঘাটে মশাই আর বলবেন না, বছরে বারো মাস ভজকানি লাগা খিদে বেরোলেই পা জড়িয়ে যায়, আর এমন অবাধ্য কি বলবো, যাকেই বলি দাঁড়াও সে সটান শুয়ে পড়ে আর ওঠে না। সকালবেলায় জানলার গলার ছেলে ভেতরে আসে হাসপাতালের রোগীর পোস্টের রোদ্দুর, পাশ ফিরে দেখি মেঝেতে মুখ থুপড়ে পড়ে রয়েছে সকালের কাগজ,
সেকেন্ড ক্লাস ট্রামে কাল আমার হাঁটুর বয়সী একজনকে দেখে বুকের মধ্যেটা হিম হয়ে গেছিল। চোখে একরাশ ঘুম নিয়ে লোকটা কাজ থেকে ফিরছিল, তার চোখের কোণ, নাকের ডগা, লালা ছড়ানো ঠোঁট, নখের ময়লার নিচে থেকে হাতের চেটো, সমস্তটাই কাগজের মতো সাদা। কাগজটা হাত বাড়ানি পাই, একটু ইচ্ছে করছে না, কেননা বন্যায় ভেসে যাওয়া মৃত সন্তান, বুকে আক্রানো মৃত মায়ের পাশে দেখব হয়তো তুই থুলি মুই থুলি করছে তিনটে ঘাটের মরা। একজন বলে বৃষ্টি, তো একজন বলে খরা, দুজনে এপে টিপছে তিন নম্বরকে সরা। আর নয়তো মাথায় পট্টি, গলায় লেপটি, সমানে করে ভাড়ামি, কাটে ফোরন আপনি মরল এক ভূঁইভোর স্বামী। যার যায় নুন তার গায় গুণ, নইলে নিমক হারামি, যাকেই দেখে শুধায় তাকে বলতো বাবা কার আমি। আমি এক্ষুনি নৌকো বানিয়ে রাস্তায় ফাঁসি দিতে পারি, কিংবা জল না থাকলে ধরাতে পারি আগুন, কিন্তু এরা কেউ তাতে নাকুচ হয়ে যাবে না। মাঝখানে পর্দা পড়বে এই যা, আর তার আড়াল থেকে একই মানুষ, শুধু একটু নাম নিশানার পোশাক বদলে, চুল কাঁচিয়ে নয় সাদা চুল করে, ঠিক পরের দৃশ্যে আবার দর্দণ্ড প্রতাপে ফিরে আসবে। হাততালি দিতে গিয়ে মাথার ভেতর হাত কড়াগুলো ঝনঝন করে উঠছে। দিনের আলোয় কালো দস্তানার ঢাকা সাদা থাবা অন্ধকার বার করে আনছে তার ধারালো নখ। বেকার ছেলেগুলো চোখের মাথাকে আর কিছু না পেয়ে কাজে না লাগা হাতগুলোই আগুনে পোড়াচ্ছে। আকাশে মেঘ করেছে, ধ্রুবতারা না দেখতে পেয়ে কে কেউ ভরসা করছে না ঘরের বাইরে পা দিতে। আমার কাছে আছে অনেক দিনের পুরনো এক দিকদর্শন যন্ত্র, আমার হৃদয়। আমি সেটা কোনো আগন্তুককে দেব বলে কেবলই ঘর বার করছি। লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখে এসেছি ধর্মতলায়, ট্রামের গুমটির এক পাশে আস্তাকুড়ের ভাত একদল ফুটে ফুটে খাচ্ছে ডাস্টবিনে হাত চালিয়ে দিয়ে। লেনিন দেখছেন, গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে সর্বশান্ত হতে এসেছিল, তার আগেই তাকে সর্বশান্ত করে দিয়ে গেল এক পকেট মার। লেনিন দেখছেন, সন্ধ্যের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল, সন্ধ্যে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে সে আবার এসে দাঁড়িয়েছে গাছতলায়। লেনিন দেখছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে লেনিনেরও খুব হাই পাচ্ছিল। হঠাৎ দেখলাম একটু নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালেন, যেদিকে তার নজর সেই দিকে তাকিয়ে দেখলাম লাল নিশান নিয়ে একদল মজুরের এক বিশাল মিছিল আসছে। আমার মনে হলো লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। কবিতার প্রথম লাইনটা দিয়ে আমি আবার শেষ করছি, সব আরম্ভরই একটা শেষ আছে, সব শেষেরই একটা আরম্ভ। অনেকদিন পরে এই ইনস্টিটিউট হলে কোনো এক অজানা আকর্ষণে আমি চলে এলাম। সেই আকর্ষণটা হচ্ছে যে আমাকে যখন গাবেসু থেকে ওনারা ফোন করে বললেন যে আজকে স্যারের স্মৃতিসভা হবে, একটু আপনি আসুন, তখন মনে হলো যে এই ইনস্টিটিউটে আমি আজ থেকে 11 বছর আগে প্রথম যখন এসেছিলাম সেই দিনটার কথা। আমি 2009 সালে যখন এখানে জয়েন করি সেটা ছিল পুরোপুরি স্যারের স্যার শঙ্কর সেনের জন্য। জয়েন করার আগে বহুবার ফোনে কথা হয়েছে স্যারের সাথে, কিন্তু স্যারের সঙ্গে আমার আলাপ তারও অনেক আগে থেকে। আমরা যখন ছাত্র ছিলাম তখন প্রফেসর শঙ্কর সেন ছিলেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে,
আর আমাদের ইলেকট্রনিক্সে ছিলেন প্রফেসর বড়াল, শঙ্কর শিবক বড়াল, মেটালার্জিতে প্রফেসর অরুণ কুমার শীল, মেকানিক্যালে প্রফেসর ডিএন রায়, সিভিলে প্রফেসর বি সেন। সত্যি কথা বলতে কি, সেই সময় শিবপুর দাঁড়িয়েছিল অসাধারণ কয়েকজন স্তম্ভের ওপরে, যে স্তম্ভ কিন্তু আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে 50, 60, 70, 80 এইসব দশকগুলোতে ভারতবর্ষের খুব কম ইনস্টিটিউশনের ছাত্ররাই তারা পেয়েছিল এই ধরনের মাস্টারমশাইদের। স্যারের সঙ্গে যোগাযোগটা আরো খুব গভীর হলো যখন উনি এতক্ষণ আমরা দেখছিলাম এবং এই যে তথ্যচিত্রটা করা হয়েছে এটা অসাধারণ তথ্যচিত্র, স্যারের পুরো জীবনের সবকিছুই এর ভেতরে ব্যক্ত করা হয়েছে। তো আমি যখন খড়গপুর আইটিতে ছিলাম তখন স্যার একদিন ফোন করলেন, উনি তখন বিদ্যুৎ মন্ত্রী, ফোন করে বললেন অজয় এই আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলোর জন্য ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং আইটি খুব মডেল লেটেস্ট কতগুলো কারিকুলাম তৈরি করতে হবে। তা আমি শিবপুর থেকে প্রশান্তকে বলেছি, প্রশান্ত হচ্ছেন প্রফেসর প্রশান্ত নন্দী, এবং আনন্দকে বলেছি, আনন্দ হচ্ছেন প্রফেসর আনন্দ ঘোষ, আর তুমি আসবে খড়গপুর থেকে, তোমরা তখন উনি কিন্তু বিদ্যুৎ মন্ত্রী, তোমরা আমার ঘরে বসে সিলেবাসগুলো তৈরি করতে হবে এবং আমি যেটা চাইবো এই সিলেবাসগুলো হবে একদম লেটেস্ট। কোলাঘাটের যে ইন্ডিয়ান কলেজটা সেটা উনি শুরু করছেন এবং সেখানকার প্রথম ডিরেক্টর ছিলেন আমাদেরই আর একজন মাস্টারমশাই প্রফেসর দাস, উনিও থাকতেন। এবং আমি খড়গপুর থেকে এসে উনি বললেন যে হাওড়া স্টেশনে আমার মন্ত্রীর গাড়িটা পাঠিয়ে দেব। তা আমি হাওড়া স্টেশনে জীবনের প্রথম মন্ত্রীর গাড়িতে উঠলাম। তো পরে বললেন যে গাড়িতে উঠে তুমি লাল বাতিটা খুলে নেবে, ড্রাইভারকে বলবে ও নিজেই খুলে দেবে। লাল বাতিটা খুলে দিল, আমি রাইটার্স বিল্ডিং এ গিয়ে আমরা প্রায় 3-4 দিন বসে সিলেবাসগুলো করলাম। আশ্চর্যের কথা কি, স্যার এই শনিবার রবিবার ছুটির দিন পুরোটা সময় আমাদের সঙ্গে থাকলেন এবং সমস্ত সময় আমাদের যখনই কোনো মনে হচ্ছিল যে আর কি ঢোকানো যেতে পারবে বা কিভাবে আর কি চেঞ্জ করা যাবে স্যার পরামর্শ দিয়ে গেছেন। এই 3 দিন ধরে সন্ধ্যাবেলা আমি যখন আমার বাড়ি কল্যাণীতে, উনি তখন বিদ্যুৎ মন্ত্রী, বললেন অজয় তোমার দেরি হয়ে যাবে না, কল্যাণীতে তো অনেক দূর। আমি বললাম স্যার আপনার কল্যাণে বাংলার লোকেদের তো আর এখন লোডশেডিং দেখতে হচ্ছে না, আমরা এখন লোডশেডিং মুক্ত। সত্যিকারে পশ্চিমবঙ্গে কিন্তু সেই অমানিসার মাঝে আলো দেখিয়েছিলেন স্যার, সেদিকে যারা আমরা ছিলাম, এখনকার যারা ছোট তোমাদের ধারণাও থাকবে না এত লোডশেডিং এর এত আমরা ভুগতাম, কিন্তু স্যার এসে লোডশেডিং বলে জিনিসটা বাংলায় এক অতীত জিনিসে পরিণত হলো। আমার যতদূর মনে পড়ে স্যার যেদিন পাওয়ার মিনিস্টার হিসাবে এখানে শপথ গ্রহণ করেন সেদিনকে সন্ধ্যেবেলাতেই ইস্টার্ন রিডের একটা বড় ফেলিয়র হয়েছিল এবং উনি শপথ গ্রহণ করেই একজন মানুষের কত বড় চ্যালেঞ্জ মানুষের জীবনে আসতে পারে, এমনিতেই একটা একটা অন্ধকারের রাজ্য আমাদের এখানে, তার মধ্যে পুরো ইস্টার্ন রিড ফেলিয়র, বিহার থেকে নাকি তার আগে খুব বেশি কি একটা খেলা চলছিল ওয়ার্ল্ড কাপ বা কিছু ওভারড্রন কিছু হয়ে গেছে, স্যার সেই রাত্রিবেলায় সারা রাত বসে চিফ ইঞ্জিনিয়ার
বা বিভিন্ন ডিভিশনাল ইঞ্জিনিয়ার যারা ছিলেন প্রত্যেককে ডেকে পাঠান, সারা রাত বসে এবং এই গ্রিডটাকে স্টেবিলাইজ করার জন্য এর যে অল্টারনেট যে ডিজাইন এটা কিন্তু স্যারের দেওয়া। ভারতবর্ষে কিন্তু তখন ছিল না পুরো, তখন একটা স্টেটের গ্রিড ছিল, কিন্তু এই রিজিয়ানাল যে গ্রিডের কনসেপ্ট এটাও কিন্তু স্যারের, মূলত স্যারের থেকেই এটা সারা ভারতবর্ষে সঞ্চালিত হলো। টেকনোলজি হিসাবে আপনারা দেখেছেন যে ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি সে যুগে, এবং তার আগে শিবপুরে তিনি জীবনে কখনো মনে হয় দ্বিতীয় হননি, সব সময় গোল্ড মেডেলিস্ট। অর্থাৎ একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড, একটা অসাধারণ মননশীল মন, একজন অসাধারণ টিচার। আমি ডাইরেক্টলি স্যারের কাছে পড়িনি, কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের যারা প্রফেসর ছিলেন, যারা ছাত্র ছিল এখানে আমার সামনে, অনেক অনেক বন্ধু ইলেকট্রিক্যালের আছেন, তারা প্রত্যেকেই এক বাক্যে হোস্টেলে আমাদের এসে বলতেন দেখার মতো, স্যারের বোর্ড ওয়ার্ক। মাস্টারমশাইদের কাছেও এত কিছু শিক্ষণীয় ছিল স্যারের পড়ানো, হাউ টু টিচ, অসাধারণ বোর্ড ওয়ার্ক। এবং পরবর্তীকালে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েও একাধারে এতগুলো দিকে সবগুলোতে সমানভাবে এক্সেলেন্স, এ কিন্তু ভারতবর্ষের মধ্যে গুটি কয়েক গোনা যাবে কয়েকজন মানুষকে। মাস্টারমশাই হিসাবে, রিসার্চার হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, ডেভেলপার হিসাবে, সমস্ত দিকে স্যার কিন্তু একদম উজ্জ্বলভাবে বিরাজ করছেন। এবং আমাদের এই রাজ্যের ডেভেলপমেন্ট, শুধু আমাদের এই রাজ্য নয়, পরবর্তীকালে আপনারা দেখেছেন সিকিম এবং নর্থ ইস্টের আসাম এগুলোর সঙ্গেও তিনি জড়িত ছিলেন 2000 সাল থেকে। যাই হোক, তো পরবর্তীকালে এই 2009 সালের জানুয়ারিতে এখানে যখন শিবপুরের নতুন জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, আমি জানতাম না যেখানে ভাইস চ্যান্সেলারের টার্ম শেষ হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আমি একদিন ফিরছি দিল্লিতে, আমার একটা প্রজেক্ট ছিল, প্রজেক্ট মিটিং শেষ করে কলকাতা এয়ারপোর্ট থেকে আইআইটিতে যাচ্ছি, তখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে, আমার গাড়িটা তখন ওই কোলাঘাট ব্রিজের ওপরে। তো তখন ফোন করলেন প্রফেসর যামিনী দাস, ফোন করে বললেন, অজয় আমরা এক্ষুনি, তুমি কি জানো যে শিবপুরের ভাইস চ্যান্সেলারের পজিশন খালি হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তা আমরা কয়েকজন পুরনো মাস্টারমশাই, আমরা এই কিছুক্ষণ আগেই স্যারের কাছে গেছিলাম এবং স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলো, তা অনেকের সম্পর্কেই আলোচনা হয়েছে, আমরা চাইছি যে তুমি যদি অ্যাপ্লাই করো। আমি বললাম, স্যার আমার পক্ষে কারণ খুব মুশকিল, কারণ খড়গপুর আইটিতে তখন হসপিটাল একটা বড় আমরা করতে চাইছি এবং আমার প্ল্যান ছিল যে ওটা 2012 সালের মধ্যেই হবে, সেই হসপিটালটা 2020 সালে হবে, এটা ভারতবর্ষের সব থেকে বড় রিসার্চ হসপিটাল হতে চলেছে। তা বললেন, না তুমি স্যারের সঙ্গে কথা বলবে কালকে সকালে। আমি স্যারের সঙ্গে ফোনে কথা বললাম, স্যার আমাদের জীবনে যে তার অবস্থান, স্যারকে কখনো কোনো স্যারের ছাত্র কখনো বলতে পারবে না যে স্যার এটাতে আমি করতে অক্ষম, অক্ষম হলেও বলতে পারবে না। আমি নিজে জানি যে আমি সত্যিকারের অক্ষম ছিলাম, কিন্তু আমিও জোর করে কিছু বলতে পারলাম না। উনি বললেন যে তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে তোমাদের নিজেদের ইনস্টিটিউটের প্রতি। তো আমাকে একটা উনি ইমেল পাঠিয়েছিলেন, আমি সত্যি বলছি আমার সারা জীবনে কত সুন্দর ইমেল আমি খুব কম পেয়েছি। আমি বহুদিন রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে বহু বছর আগের, তো 2009 সালে, এখন আর সেই ইমেলটা খুঁজে পেলাম না। যাই হোক, তো ইনস্টিটিউটে ঢোকার সময় আমি 1 মার্চ জয়েন করি,
স্যার আমাকে বললেন যে কালকে আমি শিবপুরে ক্যাম্পাসে যাব, তুমি কাউকে বলবে না। আমি মাঝে প্রায় 5 বছর স্যারের একটু অভিমানও ছিল, 5 বছর আমি ক্যাম্পাসে পা দিইনি, যে কোনো কারণেই হোক ওনার অভিমান ছিল খুব। তা আমি কালকে যাব, তোমাকে আমি সমস্ত ক্যাম্পাসটা দেখাব কোনায় কোনায় গিয়ে। এবং পরের দিন 2রা মার্চ, আমি তখন গেস্ট হাউসেই থাকতাম, 2রা মার্চ সকালবেলায় ঠিক কাঁটায় কাঁটায় 6:30 সময়, তখনও শিবপুরের ক্যাম্পাস ঘুম থেকে হয়তো ওঠেনি, স্যার আমাকে নিয়ে একটা গাড়িতে সমস্ত ক্যাম্পাসে সমস্ত জায়গা উনি ঘুরে ঘুরে দেখালেন। এবং কতবার করে স্যার বলতেন যে আমার 3টে মা, আমার নিজের মা, আমার শাশুড়ি মা, আর আমার 3য় মা হচ্ছে বি কলেজ। বি কলেজকে সত্যিকারের উনি নিজের মায়ের মতো ভালোবাসতেন। বি কলেজের উনি যাদবপুরের ভাইস চ্যান্সেলর ছিলেন, এত জায়গার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সব কিছুর পরে এই শিবপুর বি কলেজ বলতে ওনার সারা মন সারা হৃদয় এই ইনস্টিটিউটের জন্য সদা সর্বদা থাকত, আকুলিত হয়ে থাকত। ইনস্টিটিউটের ভালো মানে স্যারের গর্ব। এবং ইনস্টিটিউটটাকে কি করে ভালো করা যায়, আমি প্রথম দিন যখন জয়েন করি, দ্বিতীয় দিনে আমার সামনে এখন অনেকে আছেন, এমপ্লয়িজ ইউনিয়নের ওনারা এসেছিলেন, আমার এখন মনে আছে 2রা মার্চ সন্ধ্যে তখন 8টা থেকে 8:30, স্যারের কাছে মনে হয় স্যার কাউকে ফোন করেছিলেন, স্যার হয়তো জানতে পেরেছিলেন যে আমি গেস্ট হাউসে তখন মিটিং করছি, স্যার আমাকে ফোন করলেন, ফোন করে ভীষণ বকলেন, বলেন তুমি কী করছো এখন? আমি বললাম স্যার ওই অনেক তো প্রচুর জিনিস সামনে, একদিকে ছাত্রদের তখন একটা বিরোধ ছিল নিজেদের মধ্যে, এমপ্লয়িজদের ওনারা এসেছিলেন আমাদের সংগঠনের, উনি বলবেন যে আজকে তোমার প্রথম দিন 2 তারিখে, তুমি আজকে প্রথম দিন থেকেই গেস্ট হাউসটা কি তোমার মিটিং করার জায়গা, তোমার এখানে ফ্যামিলি আছে, এখন বাজে 9টা, স্যার বললেন তুমি এক্ষুনি মিটিং যা করছো আলোচনা বন্ধ করো, প্রত্যেককে বলবে যে অফিসে গিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, তুমি এক্ষুনি, তুমি এখানে তোমার ফ্যামিলি আছে, ফ্যামিলিকে টাইম দিতে হবে, তোমার শরীরের দিকে নজর দিতে হবে, খালি কি বি কলেজের দিকে, তোমার শরীর না ঠিক থাকলে কি হবে, ভীষণ বকলেন। এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেও আমি আজকে বলছি স্যারের অনেক কথাই আমি মানতে পারিনি, অন্তত আমার নিজের জীবনে। এবং মাঝে মাঝেই মনে হয় যে স্যারের সেই উপদেশের মানিগুলো, বললেন কারোর জন্য তুমি কিছু করতে পারবে না, মানুষকে ভালোবাসবে খুব ভালো করতেই হবে, কিন্তু যা সরকারি আইন আছে তার বাইরে তো তুমি যেতে পারবে না, সুতরাং তুমি শরীর ঠিক রাখবে এবং যতটা চেষ্টা করার পুরোটা করবে। বারবার করে বলতেন যে পড়াশোনাটা যেন ভালো হয় এটাকে দেখবেন। মাঝে মাঝে অনেকবারই আমি স্যারের কাছে যেমন গেছিলাম, স্যার এত বেশি চিন্তিত ছিলেন ক্লাস ঠিক করে হচ্ছে কিনা, এগুলো খুব ছোটখাটো ব্যাপার, কিন্তু একজনের মন এত আকুলিত থাকতো আমাদের এই শিবপুরে, একটাই তার তখন ধ্যান জ্ঞান আমরা এই ইনস্টিটিউটটাকে যেন সবার ওপরে দেখতে পারি। তাই আজকের দিনে আমি নিজের মনে খুব একটা আমার অত্যন্ত বেদনা আঁকড়ে ধরে আছে, কারণ স্যার মারা যাওয়ার প্রায় 1 বছর আগে থেকে আমি স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। আমি একটা বই স্যারের জন্য কিনে বইটার ওপরে লিখে পর্যন্ত রেখেছিলাম, কিন্তু আমি যখন স্যার যেদিন চলে গেলেন তখন আমি গোয়াতে ছিলাম,
গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ওদের কতগুলো লেকচার দিতে দেখেছিল গোয়াতে সন্ধ্যেবেলায়। তার আগের দিন থেকেই খবর আসছে যে স্যার হসপিটালাইজ, সকালবেলায় একটা মেসেজ এলো যে স্যার এখন ভালো আছেন, চিন্তা কিছু নেই। বিকেলে হঠাৎ করে আর একটা মেসেজ এলো স্যার আর নেই। এত কষ্ট হচ্ছিল, আমি সকালের মেসেজ পেয়ে ভাবছিলাম যে এবারে গিয়ে কলকাতায় ফিরে স্যারের বাড়িতে দেখা করব, সে দেখা করা আর হলো না। বিমান এবং ওরা যখন স্যারের দেহ নিয়ে স্যারের বাড়িতে এলো তখন মালা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। কতগুলো জিনিস যে গ্রেট ম্যান যারা আছেন তাদের জীবনটা তো শিক্ষার জন্য, স্যারের জীবন থেকে তার সারা জীবনটাই একটা শিক্ষা। আমরা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমি এইভাবে দেখি যে স্যারের প্রতি আমাদের সম্পূর্ণ সম্মান জানানোর জন্য একটাই জিনিস যে স্যারের জীবন থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। সব শিক্ষা যে আমি নিতে পেরেছি তা নয়, অনেকটাই পারিনি। তার জন্য মাঝে মাঝে মনে হয় আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে খেসারত দিতে হয়েছে। তাই আবারও বলছি, এখানে সবাই স্যারের ছাত্র। কয়েকজন মাস্টারমশাই ছিলেন যাদের আমরা কখনো দাদা পর্যায়ে নিয়ে যেতে পারিনি, তার মধ্যে প্রফেসর বড়াল, প্রফেসর শঙ্কর সেন, প্রফেসর শীল, প্রফেসর ডিএন রায়, এরা সবাই আমাদের স্যার। আর প্রফেসর শঙ্কর সেনকে তো আমরা ভালোবাসা এবং শ্রদ্ধা এবং তার সঙ্গে ওনার এই স্ট্রিক্টনেসটাকে আমরা ভয়ও পেতাম। সব মিলিয়ে একজন অসাধারণ চরিত্র। এই আমাদের 1856 সাল থেকে আজকে এই 2020 সালের মধ্যে আমাদের এই ইনস্টিটিউট এই সুদীর্ঘ টাইমে যে কয়েকজন মানুষের পিলারের উপরে দাঁড়িয়েছিল তার মধ্যে অবশ্যই আমি শিবপুরের হিস্ট্রি যেটা সেটাকে খুব ভালো মতো অধ্যয়ন করেছিলাম এক সময়। আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে স্যারের যে কন্ট্রিবিউশন, এখানকার প্রিন্সিপাল না হয়েও, এখানকার ভাইস চ্যান্সেলার না হয়েও, এখানকার মাস্টারমশাই, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটাকে একটা মডেল ডিপার্টমেন্টে তিনি তৈরি করে গেছিলেন, যেটা হয়তো বহুদিন ধরে চলছে। এবং এই যে জিনিসটা, এর থেকে এত কিছু শেখার রয়েছে। তাই আজকে তো একটা চতুর্দিকে অমানিশার রাত্রির মতো মনে হয় সারা দেশ জুড়ে। এই অমানিশার মধ্যে স্যারকে এখন মাঝে মাঝে ভাবি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন এবং আনন্দ লোকে, মঙ্গলার লোকে তিনি সদা সর্বদা বিরাজ করুন এবং তার মহিমা মহিমা তব সমস্ত দিক দিগন্তে যেমন ছড়িয়ে আছে সেটা যেন আরো বহু বহু যুগ ধরে ছড়িয়ে পড়ে এবং তার জীবন যেন আমাদের ইন্সপায়ার করে যায় টু ডু দ্য বেস্ট, ইন্সপায়ার করে যায় একটা জিনিসের জন্য, উই মাস্ট মেক দিস ইনস্টিটিউট দ্য বেস্ট। আমরা সবাই অ্যালামনাই, আমি এখানে আজকে তো অন্য কোনো কিছু হিসাবে আসিনি, আমি একজন প্রাক্তন ছাত্র। আমরা সবাই যারা প্রাক্তন ছাত্র, প্রাক্তনী, এখনকার মাস্টারমশাই, সবারই একটাই পাওনা, একটা জিনিসই চাওয়া, সেটা হচ্ছে উই মাস্ট ডু এভরিথিং টু মেক দিস ইনস্টিটিউট দ্য বেস্ট ইন ইন্ডিয়া। আমার ধারণা স্যারের আশীর্বাদ সবসময় থাকবে, আমাদের শুভেচ্ছা সদা সর্বদা থাকবে, অ্যান্ড উই উইল মেক ইট। থ্যাংক ইউ। আমি এবার অনুরোধ করব স্যারের সাথে কার্যসূত্রে কিছুটা পরিচয় হয়েছিল জানাদের সাথে, তারা হয়তো
ইঞ্জিনিয়ারিং ছাত্র নন, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের কয়েকজন শ্রমিক তার সঙ্গে কাজ করেছিলেন, তাদের যে তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা এবং সেই সম্বন্ধে কিছু যদি বলেন। প্রশান্ত নন্দী চৌধুরীকে অনুরোধ করবো যদি এসে কিছু বলেন। বিদ্যুৎ দপ্তর তথা বিদ্যুৎ উন্নয়ন নিগমের একজন কর্মী হিসেবে ওনার সাহচর্যের সুযোগ পেয়েছিলাম। আট ন বছর সময়কাল, এই সময়কালের কথা বলতে হলে আট ন ঘন্টাও শেষ হবে না, আমাকে আট ন মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে বলে কয়েকটি কথা উল্লেখ করছি। এটা যে উনি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেন, তবে উল্লেখিত যে প্রসেট তাদের প্রধান বিশেষজ্ঞ ছিলেন, তা যারা সমাজে এগোতে পেরেছে তারা সঙ্গে পিছিয়ে অংশের জন্য যখন কাজ করতে যায়, উনি সব সময় একটা কথা বলতেন, যদি মনে করে থাকো যে এরা গরিব মানুষ, এদের উপকার করতে এসছি, প্লিজ ডোন্ট কাম, করে শোনা দরকার নেই তোমার। তুমি তো মনে করছেন আমার দায়বদ্ধতা পালন করার জন্য এসছি, এবং বলতেন আমি আমার দায়বদ্ধতা পালন করার জন্য এইসব সংগঠনে আসি। যে আমার সঙ্গে নামটা এখন মনে আছে না বলছি, নামটা বলতে প্রহ্লাদগণ আমার সহপাঠী ছিল, তার আমি আজকে ইঞ্জিনিয়ার হচ্ছি, আমি বিদেশি ডিগ্রি পেয়েছি, অধ্যাপক হয়েছি, ভাইস চ্যান্সেলর হয়েছি, মন্ত্রী হয়েছি, এর মধ্য দিয়ে আমার যে সম্মান জুটেছে, অনেক সময় মনে হয় আমার যে প্রহ্লাদগণ এই সম্মান পাওয়া উচিত ছিল। আমি এই দায়বদ্ধতা থেকে এই যে কোনো সমাজে যদি কাজ করতে আসি, এই দায়বদ্ধতা মাথায় রেখে কাজ করতে আসি। তোমরা যদি কেউ আসো এটা কাজ করতে, এইটা মনে রেখে আসো, গরিব মানুষের উপকার করতে এসছি এটা মনে করে এসো না, তাদের প্রতি অপমান করা হবে। এই কথার মধ্যে দিয়ে আমি ওনার মাপটা পরিমাণগতভাবে মানে মানসিকতাটাকে বোঝানোর চেষ্টা করছি। বিভিন্ন সময়ে দেখি একটু আগে ডক্টর রায় বলে যাচ্ছেন যে উনি হবে না বললে হবে না, একটা কঠিন কাজ আমাকে দিলেন। আমি ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, তা আমি বক্রেশ্বর অনেক ছবি দেখলাম, মনে হলো পুরনো কথা, তা বক্রেশ্বর প্রজেক্টে আমি ছিলাম। উনি একটা ডেটটা ঠিক হয়ে গেছে, প্রথম কথা বলি যে আমাদের দেশে সব তো পিছিয়ে যায়, যা টার্গেট করা হয় টার্গেট রাখতে পারি না আমরা। তো বক্রেশ্বর প্রজেক্ট এখন সব দিকে ক্লোজ হয়ে গেল, ফিনান্সিয়াল ক্লোজারটা হয়ে গেছে, তখন ঠিক হলো 39 মাসে প্রথম বিদ্যুৎ উৎপাদন করবো 39 মাসে। সেইটা আমরা করেছিলাম হচ্ছে 37 মাস 17 দিনে, এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। তা এটা করবার জন্য ঠিক 1.5 মাস আগে একটা সমস্যা হলো, এটা যন্ত্র তৈরি হচ্ছে কেরালার পালঘাটে, পালাক্কাট যেটা এখন নাম, সেখানে আয়েলের ফ্যাক্টরিতে, ইনস্টলেশন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এখানে এটা সব ঠিক আছে, অমুক দিন যদি ওষুধ টাইম নিয়ে গেছেন, যদি ওষুধ থাকবেন সেই দিনে যেদিন প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হবে, সে হচ্ছে 17ই আগস্ট। এবারে উনি সব ঠিক হওয়ার পরেই আমাদের বিএইচএল মেইন কন্ট্রাক্টর তারা বললেন যে ওটা করা যাবে না, কেন করা, আগের দিনই ডেট নিয়ে এসছেন যে দেশের কাছ থেকে, কেন করা যাবে না, ওই কোনো একটা স্ট্রাইক হয়ে গেছে। তা আমি জেনে উনি আমাকে মিটিং হতে ডেকে নিয়ে চলেন, সিগারেট খেতে বাজারে বেরোতেন, ওই সেল করতে হবে। আমি বলছি আমি ফোন করেছি কথা বলছি, আমি কেরালা ফোন করলাম, বলে এখন তো আমরা একা সিআই টু স্ট্রাইক করিনি, আমার সিআই টু আর স্ট্রাইক করেছে, বলছে আর হবে না, আর একা সিআই টু থাকলে আমি কেরালায় গিয়ে কথা বলে করতে পারতাম, কোন আইন তাতে কি হয়েছে, তাতে কি তুমি তুমি যখন সিআই টু আমি যাবে তখন সিআই টুর লোক, আর যখন আইন টু হিসাবে যাবে তুমি পশ্চিমবঙ্গ সরকারের একজন অফিসার হিসেবে তুমি সেখানে যাবে কথা করতে, ব্যাস তুমি তাহলে হবে না, হবে কেন হবে না। 10 দিন ওখানে পড়ে থেকে স্ট্রাইক সেটেল করে ও যন্ত্রপাতিগুলো ডিসপ্যাচ করে দিয়ে আমি এসেছিলাম, হবে না, এই ওনার ডিকশনারি শব্দটা ছিল না, আমি যদি মনে হচ্ছিল তাকে ঠিক থাকি যা করবো
আমরা করতে পারি ওনার কাছে শিখেছি। বহু ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে আমি কথা গুটিয়ে আনব, ওনার আগে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন প্রবীর সেনগুপ্ত, তা ওনার স্কুল করা হয় বক্রেশ্বর প্রজেক্টেড স্কুল করা হবে, সেই স্কুলে নামটা কি হবে? আমি বললাম স্যার এটা এই প্রজেক্টে আপনার এই মন্ত্রী ছিলেন উনি তো কাজ করেছেন, উনি ওনার নাম না সবাই চেনে, ওই এলাকার সবাই চেনে, খুব কাছের লোক বলেই মনে করে, ওনার নামে যদি স্কুলটা হয় কেমন হয়? তুমি আর কাকে বলো? যেমন স্যার কাউকে বলিনি, শুধু আপনাকে, ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনের পাশে পাশে সিটে বসে যাচ্ছি, তুমি আর কাউকে বলো না, বলো না, কারণ তুমি তো সিআইটির লোক, তুমি বললেই অপরাধ বাধা দেওয়ার জন্য লোক এসে যাবে, কাউকে বলো না তুমি, ঠিক আছে বললাম না। স্কুলটা যিনি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে নাম টান ঠিক হয়ে স্কুলে ক্লাস শুরু হয়ে গেল, তার ক্লাস শুরু হওয়ার আগে সেই বুঝছি সেই অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠানে যেতেন, তা উনি বললেন আমরা ইঞ্জিনিয়াররা যখন কোনো জিনিস তৈরি করতে চাই প্রথম নিজে একটা প্রোটোটাইপ তৈরি করি, একটা প্রোটোটাইপটাকে রেখে আরো ভালো করে বড় করে তৈরি করা হয় জিনিসটা। আজকে এই অনুষ্ঠানে এসে এটা স্কুলকে তো বলা হয় মানুষ করা কারখানা, তা আজকে এই অনুষ্ঠানে এসে আমার একটা ভালো মানুষের কথা মনে পড়ছে, আপনাদের আমার নির্দেশ নয় আদেশ নয়, এটা বলতে পারেন আমার স্বগত ভাষণ, আমার মনের কথাটা আপনার কাছে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে স্কুলটা যদি প্রবীর নামে হয় তাহলে ওনার প্রতি শ্রদ্ধা জানানো হবে, এবার আপনার ভাববেন কর্তৃপক্ষ আছে ভাববেন চিন্তা করুন করেন, এবং আজও সেই স্কুল থেকে স্কুলটা হলো ওনার নামে প্রবীর নামে হলো, এবং এইটা হচ্ছে বলছিলেন এটা হচ্ছে ওই স্কুলে স্কুলটাতে কিন্তু মানে 10% থেকে 20% আমাদের এমপ্লয়ীদের ছেলেমেয়েরা পড়ে, আর সব গ্রামের ছেলেমেয়েরা, যাদের মধ্যে অনেকেই আছে প্রথম পুরুষের লেখর ফার্স্ট জেনারেশন লেখর শিখতে এসছেন, একজনও সেকেন্ড জেনারেশনে বাস করতো না, এই রেকর্ডটা 20 বছর ধরে কন্টিনিউ করে গেছে, 20 বছর ধরে কিন্তু একজনও সেকেন্ড জেনারেশনে বাস করতো না, এটা প্রোটোটাইপ, এটা এক্সাম্পল, এবং এরকম অনেক কিছু আমি অল্প পরিসরে বলছি সারা জীবনের মতো শিক্ষা পেয়েছি, তার জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন আমরা কৃতজ্ঞ বোধ করি, এবং স্যারকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। আমি এবার অনুরোধ করব আমাদের মিহির ভট্টাচার্যকে কিছু বলার জন্য। উনি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দিলেন ততদিনে আমার যাদবপুরে 20 বছরের বেশি পড়ানো হয়ে গেছে, যেহেতু স্যারের যে ডিসিপ্লিন ছিল তার সঙ্গে আমাদের আকাশ পাতাল তফাৎ, আমি পড়াতাম ইংরেজি সাহিত্য, স্যার দিকপাল অধ্যাপক ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, অন্যদের কাছে শুনেছি আমাদের যারা ওই টেকনিক্যাল সাইডের যারা সহকর্মী ছিলেন তাদের কাছে স্যারের কথা শুনেছি আগে 2-1 বার, কিন্তু তার যে চরিত্রের ব্যক্তি, তার যে শিক্ষকতা এবং শিক্ষার প্রতি তার যে ডিভোশন, তার সঙ্গে কখনো প্রত্যক্ষ পরিচয় হয়নি, কখনো চাক্ষুষ পরিচয়ও হয়নি, উনি যখন যাদবপুরে এসে উপাচার্য হিসেবে যোগ দিলেন তখন স্যারের সঙ্গে সত্যিকারের পরিচয় যেটা সেটা শুরু হলো। আমি ধরুন ওনার ওই টেকনিক্যাল সাইডের লোক একেবারেই নই, আমার শিক্ষা হচ্ছে সাহিত্যে এবং সংস্কৃতিতে ভাষাতে বলতে পারেন, কিন্তু তখন যাদবপুরে যে পরিবেশ ছিল সেটা ধরে নেবার মতো ক্ষমতা স্যারের ছিল, তখন যাদবপুর যে পর্যায়ে পৌঁছেছে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা বলতে পারেন একটা ট্রানজিশনাল ফেজ, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে শুরু হয়েছিল 5-এর দশকে স্বাধীনতার অব্যবহিত পরে, তার সঙ্গে আরো দুটো পিওর সায়েন্স যুক্ত হলো, হিউম্যানিটিস যুক্ত হলো, এই নিয়ে যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠল
এই 20-25 বছরের মধ্যে সেই বিশ্ববিদ্যালয় এমন একটা পরিস্থিতিতে পৌঁছলো যেখানে সে সেই প্রতিষ্ঠান একটা দিক পরিবর্তন বা পথ পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। আমি স্যারকে বলবো এই পরিবর্তনের একজন প্রধান আর্কিটেক্ট। আমি পরিবর্তনটা খুব সহজেই আপনাদের বোঝাতে পারি। সেটা হচ্ছে ধরুন যে ফ্যাকাল্টিতে আমরা ছিলাম ইংরেজি সাহিত্য, ইতিহাস, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি অনেক ডিসিপ্লিন, তার বাংলা, সংস্কৃত, তুলনামূলক সাহিত্য, এই সমস্ত বিষয় নিয়ে গঠিত ফ্যাকাল্টি, তার শিক্ষণ, তার গবেষণা ইত্যাদি। স্যার এসে প্রথমে ধরে নিলেন উনি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যত না নজর দিয়েছিলেন তার চেয়ে বেশি নজর দিয়েছিলেন, আমার মনে হয় সেটা খুব দরকার ছিল যাদবপুরে, সেটা হচ্ছে পিওর সায়েন্স এবং পিওর হিউম্যানিটিজের দিকে। উনি তো জানতেন ইঞ্জিনিয়ারিংয়ে কী করা উচিত, কী করা উচিত নয়, কাকে কোন দায়িত্ব দেব, সেগুলো উনি খুব ভালো জানতেন। কিন্তু নিজে দেখে অগাধ কৌতূহল ছিল স্যারের, অগাধ কৌতূহল ছিল, এবং সব যত রকম শিক্ষা, যত রকম ডিসিপ্লিন, তার প্রতি একটা সাংঘাতিক মমতা ছিল শিক্ষার প্রতি, এবং শিক্ষা যারা শিক্ষার্থী তাদের প্রতি একটা অসাধারণ মমতা ছিল। উনি প্রথমেই এসে দেখলেন কারা রিসার্চের জন্য আগ্রহী, কারা গবেষণায় মনোযোগী, তাদের দিয়ে উনি বললেন, প্রস্তাব দিলেন। অলরেডি ধরুন আমরা তো ইংরেজি পড়াতাম, আমার মনে হয়েছিল যে চলচ্চিত্র এখন একটা বিদ্যা হিসেবে বিদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত, ভারতবর্ষে কোথাও স্বীকৃত নয়, উপমহাদেশের কোথাও স্বীকৃত নয়। আমি স্যারকে একটু ইতস্তত করে বলেছিলাম যে স্যার এই ইংরেজি পড়ানো খুব ভালো, আমার খুবই ভালো লাগে, কিন্তু যদি ওই মিডিয়া এবং সিনেমা এবং ইনফরমেশন এবং কমিউনিকেশন এই জাতীয় ডিসিপ্লিন এখন তৈরি হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশে তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে এরকম কোনো প্রবণতা আমি এখনো দেখছি না, কিন্তু অনেক মানুষ আছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত, গবেষণার সঙ্গে যুক্ত, যারা এইসব বিষয়ের প্রতি আগ্রহী। স্যার বললেন তুমি একটা দায়িত্ব নাও, যেরকম উনি যশোধরা বাচ্চিকে বললেন উইমেন স্টাডিজ বিষয়ে একটা দায়িত্ব নিতে, যিনি যেমন উনি বলেছিলেন অশোকনাথ বসু যিনি পরে উপাচার্য হয়েছিলেন, বলেছিলেন বিজ্ঞানের একটা শাখা সেটাকে ডেভেলপ করার জন্য তার দায়িত্ব নেওয়া উচিত। যেরকম উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যেও কয়েকজনকে মনোনীত কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন যে ওশনোগ্রাফি কেন পড়ানো হবে না জিওলজির সঙ্গে যোগ দিয়ে, বা ইনফরমেশন টেকনোলজি কেন পড়ানো হবে না। এটা সেই সময় থেকে স্যার যাদবপুরে যা ছিল সম্ভাবনা ছিল সেগুলোকে বিচার করে উনি কতগুলো মানুষকে সেই দায়িত্ব দিয়ে দিলেন যে এই বিষয়গুলো তোমরা ডেভেলপ করো আমাদের। তারপরে অনেকে আমরা বললাম যে স্যার টাকা পয়সা তো কিছু লাগবে, সেগুলো কোথা থেকে আসবে? উনি বললেন যে টাকা পয়সার ব্যবস্থা যা দরকার, প্রাথমিকভাবে যেটা দরকার সেটা আমি ব্যবস্থা করে দেবো, তোমরা কাজটা নিয়ে এগিয়ে যাও। অনেক মানুষ সেই সময় শিক্ষকদের মধ্যে, গবেষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে অনেক অনেক ছেলে মেয়ে তখন যেটা হলো সেটা হচ্ছে স্যারের অনুপ্রেরণাতে যেটা হলো সেটা হচ্ছে অনেকে যাদবপুরে এমনিতেই যেরকম শিবপুর একটা মস্ত বড় পরিবার, সেখানে তো সারা দিন ধরে লোকে কাজ করে, সারা দিন ধরে লোকে আড্ডা মারে, গল্প করে, গান করে, তর্ক করে, কিন্তু ওই কাজটাও সারা দিন ধরে চলে, অনেক সময় অনেক রাত পর্যন্ত চলে। যাদবপুরেও সেরকম একটা পরিস্থিতি, আমরা তো আবাসিক প্রতিষ্ঠান, কাজেই সেখানে এই সুযোগটা ছিল।
আমরা দেখলাম শিক্ষকদের মধ্য থেকে গবেষকদের মধ্য থেকে এমনকি ছাত্রদের মধ্য থেকে অনেকে বিষয়ের থেকে বিষয় অন্তরে যাবার যে প্রবণতা সেটাকে বিকশিত করতে লেগে গেল এবং এক একজন মানুষ যে কি পরিশ্রম করতেন আমি যশোধরা বাচ্চির কথা বলবো তিনি নিজেই প্রয়াত এবং যশোধরাদের উপরে স্যার খুব খুব ভরসা করতেন নির্ভর করতেন এবং তাকে দিয়ে এত কাজ করিয়ে নিয়েছিলেন যে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মানবী চর্চা বিভাগ তৈরি হয়েছে সেই কাজটা কিন্তু শঙ্কর সেন একদম প্রথম থেকে সেটা সূচনা করে দিয়েছিলেন এখন আমারই বলতে পারেন কাজের ফলে ফিল্ম স্টাডিজ বলে একটা বিভাগ সুপ্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষের মধ্যে তার খুব নাম আছে তার গবেষণার খুব মূল্য আছে তার জার্নালের খুব মূল্য আছে কিন্তু তার পেছনে ছিলেন ওর প্রধান অনুপ্রেরক ছিলেন প্রফেসর শঙ্কর কুমার সেন এইটা যে আমি বেশিক্ষণ বলবো না কারণ আমার সঙ্গে স্যারের পরিচয় হচ্ছে 86 সাল থেকে 91 পর্যন্ত একসঙ্গে আমরা কাজ করেছি আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলাম কাজে স্যারের সঙ্গে অনেক অনেক রকম কাজে আমাকে যুক্ত থাকতে হয়েছে এবং সব সময় তার মুখাপেক্ষী হয়ে থাকতাম যেখানে আমার বিবেচনা কোনো ভুল হতো খুব জেন্টলি সেটা পয়েন্ট আউট করতেন যেখানে প্রশংসা প্রাপ্য বলে উনি মনে করতেন বলতেন যে এটা খুব ভালো করেছো মিহির এই এই যে নেতৃত্ব দেবার ক্ষমতা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্রিমেন্ট একসঙ্গে পরিচালনার ক্ষমতা একসঙ্গে মানুষের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করার ক্ষমতা একই সঙ্গে সম সহকর্মী হিসেবে যে একসঙ্গে যে পদক্ষেপ করার ক্ষমতা এগুলো আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি আমি সত্যি কথা বলতে কি স্যারকে হিরো ওয়ার্শিপ করতে শিখেছিলাম তখন আমার অনেক বয়স হয়ে গেছে 45-46 বছর বয়স হয়েছে কিন্তু কাউকে যে হিরো ওয়ার্শিপ করা যায় ওই বয়সে এসেও সেটা আমি স্যারকে দেখে শিখলাম আমার জীবনে আমি একটু ব্যক্তিগত কথা বলি আমার জীবনে তিনজন রোল মডেল ছিলেন একজন ছিলেন প্রফেসর সুখময় চক্রবর্তী তিনি অনেক অল্প বয়সে মারা গেছেন একজন ছিলেন ডক্টর অশোক মিত্র তিনি অবশ্য পরিণত বয়সে মারা গেছেন সর্বশেষ যিনি আমার মডেল আমার মানে জীবনের আদর্শ তিনি ছিলেন প্রফেসর শঙ্কর কুমার সেন এবং এই তিনজনের ক্ষেত্রেই আমি দেখি সুখময়দার সঙ্গে যেরকম ললিতাদি ছিলেন দম্পতি হিসেবে তারা একটা ইউনিট হিসেবে কাজ করতেন অশোক মিত্রের সঙ্গে যেরকম গৌরী মিত্র ছিলেন একটা ইউনিট হিসেবে কাজ করতেন শঙ্কর কুমার সেনের সঙ্গে যেরকম বন্দনা সেন ছিলেন একটা ইউনিট হিসেবে কাজ করতেন ওর বাড়িতে তো একসময় আমি প্রচুর যেতাম আমি আর আমার স্ত্রী মালিনী আমরা প্রচুর অনেক অনবরতই যেতাম একটা সময় তখন উনি ভাইস চ্যান্সেলর নেই মন্ত্রী হয়েছেন তবু ওনার সঙ্গে প্রলোভন ত্যাগ করতে পারতাম না এবং বন্দনা বৌদি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত বাড়িতে যে কি একটা আনন্দের উদ্ভাস ছিল তারপর তো উনিও চলে গেলেন এবং সেই অনেকগুলো আলো যে নিভে গেল তার মধ্যে একটা আলো ছিলেন ওই বৌদির একটা মানে নিজের ব্যক্তিত্ব যেটা ছিল সেটা উদ্ভাসিত একটা ব্যক্তিত্ব ছিল আমি একটা কথা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে এটা তো সত্যি কথা যে শেষ পর্যন্ত যিনি শিক্ষকতা করেন বা গবেষণা করেন তার সামনে একটা আদর্শ থাকে যে মানুষের জন্য কিছু তিনি করবেন শুধু প্রথাগত শিক্ষক নয় প্রতিষ্ঠানগত কাজকর্ম নয় তিনি তার বাইরের ক্যাম্পাসের বাইরের যে জনগণ সাধারণ মানুষ তার কথা কিন্তু সব সময় ভাবেন যারা বড় বড় শিক্ষক আমাদের প্রথম উপাচার্য ত্রিগুণাসেন মশাই তিনি ওই রকম একজন শিক্ষক ছিলেন ওই রকম একজন প্রাতিষ্ঠানিক কর্ণধার ছিলেন তিনি কেবল যে আবাসিকদের কথা ভাবতেন কেবল যে শিক্ষার্থীদের কথা ভাবতেন
কেবল যে অন্যান্য কর্মীদের কথা ভাবতেন তা নয়, তিনি দেশের জন্য একটা কাজ করার ব্রত নিয়ে এই কাজটি শুরু করেছিলেন। আমার মনে হয় যে শেষ পর্যন্ত শঙ্কর কুমার সেন যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে দেশের জন্য কাজ করেছিলেন, এবং মন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছিলেন সেটাও কিন্তু দেশের মানুষের, সাধারণ মানুষের কথা ভেবে যে কাজগুলো করা দরকার বলে ওনার মনে হয়েছিল, যে কাজগুলো করতে উনি সক্ষম ছিলেন সেই কাজগুলো উনি করেছিলেন। এটা একদম বৃথা নয়, কারণ প্রথম থেকে উনি তো পরাধীন ভারতে জন্ম নিয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনের মধ্যে তিনি ওই স্কুলের ছাত্র হিসেবেই যুক্ত হয়েছিলেন। একটা ইন্সপিরেশন ছিল, একটা আইডিয়ালিজম ছিল যে আমার কাজটা হচ্ছে কেবলমাত্র লেখাপড়া করা নয়, লেখাপড়ার বাইরে যে একটা মস্ত বড় জগৎ আছে সেই জগতের সঙ্গে আমি যুক্ত হতে চাই, সেটা শিক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, সেটা বিদ্যা চর্চার মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে। এই যে যেটাকে এনলাইটেনমেন্ট বলা হয়, জ্ঞানালো, সেটা কিন্তু কতিপয় মানুষ সেটার ধারক এবং বাহক, সবাই নন। এই এই যে জ্ঞানালোকের যারা ধারক এবং বাহক, যারা প্রবক্তা এবং যারা শুরু করেছেন সেই সেই এনলাইটেনমেন্টের বিবিধ ধারা যারা ধারণ করেছেন, বহন করেছেন, আমার মনে হয় যে তাদের সংখ্যা ক্রমশ কমে আসছে। আজকে স্যারকে স্মরণ করার মধ্য দিয়ে আমাদের এই জ্ঞানালোকের যে উপাদানগুলো আছে, এখন খুব অন্ধকার দিন আমাদের সামনে, খুবই অন্ধকার দিন, চারিদিকে হচ্ছে অযুক্তি এবং অন্যায়ের বন্যা বয়ে যাচ্ছে, তার মধ্যে আলোক বর্তিকার মতো শঙ্কর সেনের মতন কয়েকজন মানুষের কথা সবসময় আমাদের মনে রাখা উচিত, যাতে আমরা নিজেদের যে কাজগুলো ওরা নির্দেশ করে দিয়েছেন সেগুলো আমরা যাতে করতে পারি। নমস্কার। দেবাঞ্জন রায়, আমি তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আমি ডি কলেজে 24 বছর কাটিয়েছি ছোটবেলা থেকে, কলেজ পাস করা অব্দি। 1981 ডি কলেজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ঢুকেছিলাম, 85 পাস আউট করি। এরপরেও আমি প্রায় 4 বছর ডি কলেজে থেকে, তারপর আমি ডি কলেজ ছাড়ি। ডি কলেজের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার এখনো মনে পড়ে যায়। তো আমি খুব একটা সুবক্তা নেই, মাঝে মাঝে আমি হয়তো মানে শঙ্কর জেঠুর মৃত্যুর পরে আমি একটা ছোট লেখা লেখবার চেষ্টা করেছিলাম, কারণ আমি খুব কম মানুষকে প্রণম্য বলে মনে করি এবং এর মাঝে শঙ্কর জেঠু জায়গা করে নিয়েছিলেন। তো আপনাদের বেশি সময় নষ্ট করবো না, আমি 2-4 স্মৃতির কথা বলি। আমার মনে হয়েছিল যে বি কলেজের যে মানে তখনকার দিনকালে পশ্চিমবঙ্গে বি কলেজের নাম সকলেই এক বাক্যে চিনত, আর আমাদের তখন তো খুব বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, মানে যারা ইঞ্জিনিয়ারিং কলেজের পড়বার সুযোগ পেত তো তাদেরকে প্রচুর খাটাখাটি করে বি কলেজে ঢুকতে হতো। তো আমি পরে জেনেছিলাম যে বি কলেজে কিছু প্রফেসর, মানে বি কলেজটা এত মানে হাই র্যাঙ্কিং কেন, এর ফান্ডামেন্টালে আছেন কিছু ভালো প্রফেসর যারা শিক্ষার মানটাকে এত উন্নত স্তরে নিয়ে গেছে। মনে পড়ে ডক্টর শঙ্কর সেন ছাড়াও ডক্টর পান্নাপাল, ডক্টর অরুণ সিং, যাদেরকে আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার বাবাও সাংঘাতিক পড়াশোনা করতেন, ডক্টর ধ্রুবনাথ রায়, বাবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে অনেকদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, আর ডক্টর শঙ্কর সেন তখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমার বাবা হিট পাওয়ার পড়াতেন অন্যান্য সাবজেক্ট ছাড়া, যেটা উনি ইলেকট্রিক্যালে
ছাত্রদের পড়াতে, সেই জন্য সপ্তাহে একবার না দুবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বাবা যেতেন, পড়িয়ে টড়িয়ে তারপরে ডক্টর শঙ্করসেনের ঘরে ঢুকতেন, তারপরে তাদের খানিকটা তাত্ত্বিক আলোচনা হতো। এবং বাবা প্রত্যেকবারে বাড়িতে এসে বলতেন, শঙ্করদার মতো মানুষ হয় না। তো আমি যখন ডি কলেজে ঢোকার সুযোগ পাই, যখন সিলেকশন চলছে, তো আমার র্যাঙ্কিং যা ছিল, প্রথমে মেকানিক্যাল ভর্তি হতো, তারপর ইলেকট্রিক্যাল ভর্তি হতো, মানে প্রথমে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল, তো আমি ঢুকে দেখলাম সবগুলো সিটি সব খালি আছে। তো তার আগে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমি কোন বিভাগে ভর্তি হবো, কারণ ইংলিশ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বাবা বলেছিল, দাঁড়া আমি শঙ্করদার সঙ্গে আলোচনা করে তোকে জানাচ্ছি। তারপরে আলোচনা করে এসেই বললেন, তুই ইলেকট্রিক্যালে ভর্তি হবে। বাবা তখন কিন্তু মেকানিক্যাল হেডআপ দিতে পারেন। আমি অবাকই বললাম, কেন বাবা? তো বাবা বললেন যে, উনি যেরকম ভাবে ডিপার্টমেন্ট চালায় আমার সে ক্ষমতা নেই, এবং তুই যদি ওনার ডিপার্টমেন্টে ভর্তি হোস তাহলে উনি বুঝবি যে তুই কি ধরনের ইঞ্জিনিয়ার হবি। তো হয়ে গেলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো মনে পড়ে, সকাল 8টার সময় ওনার ক্লাস ছিল, উনি সবসময় ফার্স্ট ক্লাসটা নিতেন। এরম বোধহয় ওনাকে 2 বছর সম্ভবত 3 বছর পেয়েছে। তো 8:05 উনি ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে থাকতেন। এই মানে এই 8:05 কোনোদিন ভুলত না। আমি জানি না তখন, তো এখন আমাদের মোবাইল আছে, অ্যালার্ম আছে সবসময়। তো উনি ঠিক 8:05 দাঁড়িয়ে থাকতেন, হাতে ঘড়ি দেখতেন, এক এক করে ছেলেরা ঢুকত। ঠিক 8টা হলো, আমাদের 2টো দরজা ছিল, পেছনের দরজাটা যারা একটু অমনোযোগী তাদের পালানোর জন্য, তো সেটা ঢুকে প্রথমে বন্ধ করে দিতেন, তারপরে প্রথম দরজাটা বন্ধ হয়ে যেত। মানে এরপরে আর 1 সেকেন্ড পরেও আর কেউ আর হলে ঢুকতে পারবে না। তারপরে ওনার পড়ানো আরম্ভ হতো। তো পড়ানোটা মানে ওনাকে এত কাছ থেকে দেখেছি, উনি ওনার হাতে কোনো রকম কোনো কাগজ থাকতো না, মানে আমরা যাকে নোটস বলি। প্রায় সমস্ত প্রফেসরদের হাতে কিছু না কিছু থাকতো, কারণ প্রায় 55 মিনিটসের লেকচার। তো তার লেকচারে এতটা কন্টেন্ট কোনো প্রফেসর পক্ষে হয়তো এতটা মেমোরাইজ করা সম্ভব না। আমি বললাম যে, হাতে কাগজ টাগজ নেই, ভদ্রলোক পড়বেন কি? প্রথম 10 মিনিট উনি বোর্ড ওয়ার্ক করতেন, খুব কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, কমপ্লেক্স ডায়াগ্রাম, উহু করে, মানে হাত চলতো একদম ঝড়ের বেগে। আমি একটু অবাক হয়ে ভাবতাম, উনি কি মানুষ? তারপরে একটা ক্লাসে উনি ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের একটা প্রপার্টি ভ্যালু লিখলেন, যেটা 4 ডেসিমেল অব্দি আমার এখনো মনে আছে। এরকম করে বেশ কিছু উনি ইলেকট্রিক্যাল মানে মেটালের কতগুলো প্রপার্টি লিখে রাখলেন। মানে ওনার ছিল ফটোগ্রাফিক মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি যা বলতে বোঝায়। তারপরে এসে আমি হু করে আমার নোটটা টুকে নিতাম, যখন নোটটি টুকতাম আমি লক্ষ্য করতাম উনি তখন কথা বলতেন না, কারণ 2টো জিনিস একসঙ্গে হয় না, হয় তুমি লেখো কিংবা তুমি বসো, যখন তুমি লিখবে তখন তুমি বুঝতে পারবে না। তো উনি অপেক্ষা করতেন, পুরো নোট টোকা হয়ে গেল, এবার উনি বইয়াতে আরম্ভ করলেন। তো আমার আমি বাড়িতে এসে জাস্ট একবার রিভিশন করতাম, জলবাদ তরলাম। ওনার সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল মেশিনস, এর উপরে উনি একটা বই লিখেছিলেন, যেটা খুব একটা সাধারণ স্টুডেন্টদের জন্য না, মানে ওনার লেভেলটা তো অনেক অনেক উপরে। বাকি ছেলেরা ওই বইটা পড়তো না, তারা বাজারে যেগুলো মোটা সোটা বই সেগুলো পড়তো, সেগুলো তারা বলতো যে পরীক্ষা পাস করতে গেলে এ করতে হবে। কিন্তু কেউ যদি সাবজেক্টটা বোঝার চেষ্টা করতো তাহলে তাকে ওই বইটা পড়তে হবে। যদি একটা সাবজেক্টে ফান্ডামেন্টাল ইন্টারেস্ট কাউকে গ্রো করাতে হয় তাহলে ওই বইটা পড়তে হবে। তো সেইটা পড়ে ওনাকে আরো আমি অনেক বেশি বুঝেছিলাম, যত না বুঝেছিলাম ক্লাসের অল্প লেকচারের মাধ্যমে। তো এইটাই গেল সামান্য কিছু অভিজ্ঞতা। আরেকটা ছোট অভিজ্ঞতা বলে দিই, আমাদের তখন
laboratory first and second year. তা আমার এক সতীর্থ, সে একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট করছে, মেগার এক্সপেরিমেন্ট। মেগার হচ্ছে একটা হাই ভোল্টেজ তৈরি করে একটা যন্ত্র, যার দুপাশে দুটো তার বেরোয়, ওটা হাত দিয়ে ঘোরায়, দিয়ে সেটা ইলেকট্রিক্যালের কন্ডাক্টেন্স মানে ইনসুলেশন কন্ডাক্ট রেজিস্টিভিটিটা মেজার করে। তো একটা ছেলে, তার বন্ধুর নাম ছিল ইন্দ্রনীল, সে বললে হ্যারে তার কলিগ কে বলল তুই আমার হৃদয় রেজিস্ট্যান্স মাপ, অর্থাৎ তারটার একটা পাশ বুকের সামনে আরেকটা পাশ বুকের পেছনে, এই মেগাটা জোরে ঘোরা ঘোরানো হলো, দুম করে সেটা পড়ে গেল। সকলে খুব ভয় টয় পেয়ে গেল। একজন ছুটতে গিয়ে শঙ্কর জেঠি গিয়ে গিয়ে ডেকে আনলো। জেঠি বলল কি হয়েছে, কেউ শক খেয়েছে নাকি? না স্যার, এইরকম করেছিলাম। কে কে করেছে? স্যার ল্যাবের পার্টনারই করেছে। কে পার্টনার? ছেলেটা আমতাম না স্যার, আমি মানে হৃদয়ের আর কথা শেষ হলো না, ঠাস করে এক চল মারলে ছেলেটিও পাশে পড়ে গেল। আমার মনে আছে শঙ্কর জেঠু যখন আমরা ল্যাব করেছিলাম, ল্যাবটা একটা আতঙ্ক ছিল। প্রথম বছর আমরা যখন ল্যাব করলাম, সব কানেকশন ডায়াগ্রাম এঁকে দেওয়া, আমরা পটপট পটপট করে কানেকশন করলাম, লাস্টে একজন আমাদের ল্যাব সুপারভাইজার থাকতো, তাকে দিয়ে দেখিয়ে নিতাম। সেকেন্ড বছরে কি হলো, কোনো কানেকশন দেওয়ার ডায়াগ্রাম দেওয়া থাকতো না, এবং সেটা নিজেকে মাথা থেকে বের করে সেটা করতে হবে। এই ধরনের স্কিম পরে জেনেছিলাম ওনার মাথা থেকে বেরিয়েছে, কারণ ফার্স্ট ইয়ারে তোমরা নতুন, তারপরে তোমাদের ইমাজিনেশন পাওয়ার দরকার, এবং সেটা করে তখন তোমরা স্যারদের দেখাবে। তো এই ল্যাব করার পরে 48 ঘন্টা সময় দিতেন, ল্যাবের রিপোর্ট লিখে জমা দিতে হবে। 48 ঘন্টা যদি 1 মিনিটও বেশি হয়ে যায় তখন আর ল্যাবের রিপোর্ট অ্যাকসেপ্ট করা হয় না, লকার রুমটা বন্ধ হয়ে যাবে। তো অন্যান্য ডিপার্টমেন্টে খুব গয়ংগচ্ছ ভাবছিল, সারা বছর ধরে ল্যাব চলতো, তারপরে এই পরীক্ষার একটু আগে ল্যাবের রিপোর্ট জমা দিত। তো অনেক করুণা ছিল আমাদের, যারা বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র তাদের সব ল্যাবের রিপোর্টগুলো পাওয়া যেত, তারা তো আমাদের সব সতীর্থরা অন্যান্য ডিপার্টমেন্টে তারা কপি করে নিত, কপি টপি করে এবার ওবাস একটু রিডিং চেঞ্জ করে জমা দিয়ে দিত। আর আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একবার কেউ ফাইল জমা দিলে সেটা কৃষ্ণ গহ্বরে চলে যেত, সেটা কেউ কখনো জানতে পারত না, যার ফলে নিজে অরিজিনাল রিপোর্ট না লিখলে কারোর মুক্তি ছিল না, এবং এই 48 ঘন্টা। তো এই যে ডিসিপ্লিন, এই জিনিসটা আমাদের ডক্টর শঙ্কর সেন রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আর বেশি কথা বাড়াবো না। এরপরে বহুদিন পরে আমার এক সতীর্থদের বিয়েতে, আমি সেই সতীর্থ এখানে উপস্থিত আছে শোভনী, শোভনীকের বিয়েতে আমি ব্যাটাইতলে আসছি, তো ডক্টর শঙ্কর সেন বিয়ে খেতে, তো আর আমাকে দেখে খুব উৎফুল্ল, আমাদের অনেক এ কথা সে কথা হলো। তখন ডক্টর শঙ্কর সেন বিদ্যুৎ মন্ত্রী। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমি হেঁটে হেঁটে, তখন 55 নম্বর বাস ছিল, 55 বাস, সেটা ধরবো বলে আমি ব্যাথাতলা মোড়ের দিকে হাঁটা দিয়েছি, দেখে উনিও হাঁটা দিয়েছেন। তখন যে জেঠু আপনি হাঁটা দিচ্ছেন মানে আপনি তো এখন পাওয়ার মিনিস্টার, আপনার গাড়ি কই? বললেন গাড়ি কেন, আমি তো এখন ডিউটিতে নেই, আমার যখন ডিউটি হয়ে গেছে তখন আমি গাড়িটা ছেড়ে দিয়েছি, সকালবেলা গাড়িটা আসে, সারাদিন ডিউটি করি, তারপরে বাড়ি গিয়ে ছেড়ে দিয়েছি, তারপরে আমি বাড়ি থেকে বাসে করে এসেছি। তো আপনি বাসে করে এসেছেন, আপনি তো পাওয়ার মিনিস্টার, হ্যাঁ তাতে কি হয়েছে? তো আমার মনে হয় এরকম ধরনের লোক আমরা আর বোধহয় ফিরে পাবো না। নমস্কার। গ্লোবাল অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী শীতাংশু ঘোষ কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, আমি তাকে অনুরোধ করব অ্যানাউন্সমেন্টটা করার জন্য। শ্রদ্ধা জানে, আমরা সবাই জানি উনি
ধারে যেরকম অ্যাডমিনিস্ট্রেটর, অন্য ধারে তিনি ছিলেন ছাত্র দলতি এবং অ্যালামনি যেটা প্রফেসর ডক্টর অজয় রায় বলে গেলেন যে একজন অ্যালামনি অফ দিস ইনস্টিটিউশন, উনি সবসময় চাইতেন এই ইনস্টিটিউশনটা যাতে বড়। তো সেইগুলো স্মরণ করে আমরা গ্লোবাল অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখাপত্র বেরিয়েছে, সেগুলোকে একসঙ্গে করে এবং আমরা নিজেরা কিছু লেখা পেয়েছি। তাই গাদেশুর অ্যালামনি মিলকে আমরা প্রথম যে দ্বিতীয় এডিশনটা পরে বেরোচ্ছে তাতে আরো বেশি লেখা আসবে, যেহেতু আজকের এই অনুষ্ঠান তো আমাদের প্রথম এডিশনটা আজকে আমাদের, কালকে থেকে আমাদের যে অ্যালামনি লিঙ্ক আছে আমাদের ওয়েব পেজে ডাবেশু এটা পাওয়া যাবে এবং যারা অলরেডি লিখেছেন তাদেরগুলো সেখানে ইনপুট করা আছে এবং পরবর্তীকালে যারা লিখবেন তাদেরগুলো আমরা সেকেন্ড এডিশনে অ্যাড করে নেব। শুধু ডক্টর সেই সম্বন্ধে আমি একটা দুটো কথা বলি, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি। ডক্টর সেন আমার ডাইরেক্ট মাস্টারমশাই ছিলেন না, আমিও মেকানিক্যালের ছাত্র, কিন্তু যেহেতু তখন বিভিন্ন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তো ডক্টর সেনের সঙ্গে আমার মাঝে মাঝে কথাবার্তা হতো। তো উনি কিন্তু ছাত্রদের সমস্যাটা শুনতেন, সেই সঙ্গে আবার বকুনি দেওয়ার সময় বকুনি দিয়ে বলো তুমি কি শুধু এটুকুই করছো, পড়াশোনাটা করছো, তো ওটাকেও কিন্তু করতে হবে, সব করো, ওটাকে বাদ দিয়ে কিছু হবে না। আর একটা জিনিস শুধু স্মরণ করিয়ে দিই, উনি তখন বিদ্যুৎ মন্ত্রী, সেই সময় একটা অনুষ্ঠান আজকের যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হচ্ছে, তিনি মন্ত্রী, তার সঙ্গে সবাই মন্ত্রী হয়েছে সেই সময়, অনেক সিকিউরিটি গার্ড সবাই ওনাকে ঘিরে রয়েছে। দ্যাট টাইম হি অ্যানাউন্স মাই সিকিউরিটি গার্ড ইজ নট নিডেড, নাও আই এম সারাউন্ডেড বাই মাই স্টুডেন্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট সিকিউরিটি আই হ্যাভ, সো আই ডোন্ট নিড এনি সিকিউরিটি, আমার ছাত্রাই আমার সিকিউরিটি। তো এই ছিলেন ডক্টর সেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা অর্পণ করে আবার ক্ষুদ্র অ্যানাউন্সমেন্টটা শেষ করলাম। আমি এবার অনুরোধ করব বর্তমান ছাত্রী বর্ষা রায় একটি কবিতা আবৃত্তি করবেন। নমস্কার, প্রয়াত অধ্যাপক শঙ্কর সিংহের স্মৃতির উদ্দেশ্যে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা 1400 সালের একটি ক্ষুদ্র অংশ উপস্থাপন করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। হে কবি শাহনশাহ, তোমারে দেখিনি মোরা, সৃজে আছো যে তাজমহল, শ্বেত চন্দনের ফোঁটা কালির কপালে ঝলমল, বিস্ময়ে বিমুগ্ধ মোরা তাই শুধু হেরি, যৌবনের অভিশাপী কেন তুই শতবর্ষ করিলি রে দেরি, হায় মোরাজ মন তাজ দেখিনি, শুধু দেখিতেছি তাজ, শতবর্ষ পরে আজি হে কবি সম্রাট এসেছে নূতন কবি, করিতেছে তব নন্দী পাঠ, উদয়াস্ত দূরি আজ তব কত না বন্দনারিক ধনিয়া উঠেছে নব নব, তোমারই সে হারা সুরখানি নব বেণুকুঞ্জ ছায় বিকশিয়া তোলে নববাণী, আজি তব বরে শত বেণু বিনা বাজে আমাদের ঘরে, তবু পড়ে না হিয়া ভরে না কুপ্রাণ, শতবর্ষ সাঁতরিয়া ভেসে আসে স্বপ্নে তপগান, মনে হয় কবি আজও আছো অস্ত পাট আলো করি আমাদেরই রবি, আজ হতো শতবর্ষ আগে
যে অভিবাদন তুমি করেছিলে নবীনেরে রাঙা অনুরাগে, সে অভিবাদন খানি আজ ফিরে চলে প্রণামী কমল হয়ে তব পদতলে। মনে হয় আসে আছো অপূর্বের রূপে, ও গো পূর্ণ আমাদেরই মাঝে চুপে চুপে। আজ এই অপূর্ণের কম্পকণ্ঠস্বরে তোমারই বসন্ত গান গাহি তব বসন্ত বাসরে, তোমা হতে শতবর্ষ পরে। নমস্কার। ডক্টর শঙ্কর সেনের স্মরণ সভায় আমরা এসেছি। আমার সঙ্গে দু তিনজন আছেন, তারা তিনি ওই যাদবপুর ইউনিভার্সিটির একজনই ছাত্র ছিলেন, আর সকলে অন্য জায়গায়। আমরা শঙ্কর সেনকে দেখেছি সম্পূর্ণ অন্য আঙ্গিকে। পরিচয় হয় যখন আমি প্রচার আন্দোলন চালাচ্ছি, অঙ্গীকারপত্র সই করানো হচ্ছে, তখন ডক্টর শঙ্কর সেন ডেকে পাঠান যাদবপুর ইউনিভার্সিটি, তখন তিনি ভাইস চ্যান্সেলার। সেখানে দেখা হওয়ার পর তিনি অঙ্গীকারপত্র সই করেন এবং বলেন আমার যেন বিজ্ঞানের কাজে ব্যবহৃত হয়, চেষ্টা করবেন। স্বাভাবিকভাবেই যে কথোপকথন হওয়ার হয়েছিল, একটা জিনিস শঙ্কর সেনের কাছ থেকে আমরা শিখেছি, সেটা হচ্ছে সময়ানুবর্তিতা। শুনলাম এখানে অনেক তার মানে কর্মকাণ্ড, আটটা বাজে পাঁচ মিনিট, আটটায় ক্লাসে ঢুকে পড়া। তিনি ইউনিভার্সিটি হলে একটা বক্তৃতা দিতে গিয়ে আধ ঘন্টা দেরিতে সভা শুরু হয়। উনি বলেন প্রত্যেকেই আমরা বিজ্ঞান আলোচনা করতে এসেছি, হাতে অনেকের ঘড়িও আছে, কিন্তু কেউ ওইটা জানি না যে ওইটাকে মানতে হয়, সময়টাকে কাজে লাগাতে হয়। আমরা প্রসঙ্গ আমি পাল্টে নিচ্ছি, একটি অনুরোধ, যদি এখান থেকে প্রথমেই বলা হয়েছে তবু বলছি, যারা অঙ্গী করেননি মরণোত্তর দেহ বিজ্ঞানে হাতে তুলে দেওয়া, তাদের কাছে বলবো ভাবুন বিষয়টাকে যত দূর যত গভীরে ভাববা ভাবুন। আজও আমরা পশ্চিমের দিকে তাকিয়ে থাকি পড়াশুনোর জন্যে, নিশ্চয় তাকাবো, বহু কেন দরজা খুলবে না, কেন চালক সুস্থ সম্মান পাবে না ভারতবর্ষে, কোনো সাম্প্রদায়িকতা নয়, কোনো দেশাভিমানিতা নয়, প্রকৃত ঘটনা, প্রকৃত বিজ্ঞান চর্চা যেটা সে যুগে হয়েছিল সেটা হবে না, কেন কেন তাতে আমরা সাহায্য করব না, এটা একবার আমরা যদি ভেবে দেখি তবেই বোধ হয় যত কিছু করি শঙ্কর সেনকে শ্রদ্ধা করে যদি বলি যে এই কাজটা আপনি আমাদের দিয়ে গেছেন, দায়িত্ব আমরা প্রচার করে চলেছি, আমরা প্রচার করে চলব। আর বিশেষ কিছু বলার নেই, ছোট্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে এই, আগামী দু এক মাসের মধ্যেই আমরা একটা কনভেনশন করতে চলেছি, সেই কনভেনশনে এই
বিজ্ঞান ভিত্তিক চর্চার জন্য যে দেহদান তার ব্যাপারে যেখানে যেখানে খামতি আছে সেগুলোকে তুলে ধরতে চাই, জানতে চাই, আরো কিছু করতে চাই, অনেক কিছু। জ্যোতি বসু যখন তার অঙ্গীকার পত্রটা দেন 4 এপ্রিল 2003, তিনি একটি ছোট্ট কথা বলেছিলেন। আমি জানতাম কমিউনিস্টরা জীবনের শেষ দিন মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করতে পারে, তারপর জানতাম না। আমি আমার মরণোত্তর দেহ উৎসর্গ করছি সেই কাজে। নমস্কার। প্রিয় স্যারকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের এই শ্রদ্ধা অনুষ্ঠানে খুব সংক্ষেপে দু একটা কথা আমি বলতে চাইছি। আমরা যখন এই কলেজে ঢুকি, প্রায় আমাদের ব্যাচ 80-তে ঢোকে, প্রায় 40 বছর হলো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, কিন্তু হোস্টেলে যখন ঢুকি, যখন যে স্যারের নাম আমাদের সিনিয়রদের কাছে শুনছি, তখন প্রফেসর রায় আমাদের আগে ডিরেক্টর বলছিলেন, ডক্টর সেন তার মধ্যে অন্যতম ছিল। ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতির সুবাদেই কিছুটা ডক্টর শঙ্কর সেনের কাছে আসা। শঙ্কর সেন সেই ধরনের শিক্ষক ছিলেন যিনি মনে করতেন শুধু পড়াশুনোর জগৎ না, এ দেশটাকে যদি পাল্টানো না যায়, আমাদের শিক্ষার যথার্থ মূল্য হতে পারে। সুতরাং যখনই ছাত্রদের কোনো ইস্যু নিয়ে আমরা আন্দোলন করেছি, কোনো না কোনোভাবে এত রাশভারী শিক্ষক, কিন্তু আমরা বুঝতে পারতাম কোথাও উনি চাইছেন কিংবা চাইতেন যে ছাত্ররা কথা বলুক, তাদের নিজেদের কথা, তাদের সমাজের কথা। ঘটনাচক্রে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়ার জন্য আরো বেশি সান্নিধ্য আসে সেই সময়, এবং তারপরে আমরা বুঝতে পেরেছিলাম যে একজন ভালো শিক্ষক তিনি যিনি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারেন দেশ গঠন। প্রকৃত স্বনির্ভরতার কথা কি সেটা ওনার কাছ থেকেই আমরা শিখেছিলাম, এবং শিখেছিলাম বলে যখন আমরা পাস করে বেরিয়ে যাচ্ছি, তখন যখন ওনার কাছে গেছিলাম আমরা, স্যার আমরা কিছু করতে চাই, আমাদেরই মতো বেশ কিছু পাস করে যাওয়া ছেলে মেয়ে, তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছিলেন যে দেখো তোমরা যেখানে চলে যাবে তোমরা সরাসরি মানুষের জন্য কিছু ডাইরেক্টলি যেটাকে করা বলে হয়তো করতে পারবে না, কিন্তু তোমাদের কাজের প্রতিটা জায়গায় থাকবে সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ। আর সেই জন্য যদি কোনো সংগঠন গড়ে তুলতে পারো যেটা দেশ গঠনকে এগিয়ে নিয়ে যাবে, সেরকম একটা সংগঠন গড়ে তবে আমরা গড়ে তুলেছিলাম, যেটা খুব তারই নেতৃত্বে ফসেট চালানোর সময়ও আমরা লক্ষ্য করেছিলাম তার উদারতা, কোনো সংকীর্ণ সীমাবদ্ধতার মধ্যে উনি থাকতেন না, সবাইকে নিয়েই একটা যে সমাজ এগোতে পারে, সকলের মধ্যেই যে একটা দৃষ্টিভঙ্গি থাকে আলোচনার ক্ষেত্রে, যাতে সবাইকে আমরা ডাকতে পারি, ডাকা উচিত,
সেটা উনি আমাদের শিখিয়েছিলেন। এই করতে করতে ওনার কাছে আমরা এতটাই পৌঁছে গেছিলাম যখন প্রকৃত মানুষটাকে চিনতে পেরেছিলাম, আমাদের প্রকৃত স্যার হয়ে উঠতে পেরেছিলেন। একটা মানুষ যে কত বড়, আমরা তো মহাপুরুষদের কথা শুনি, দূর থেকে ভারতরত্ন পায় যারা তাদেরকে দিচ্ছি, কিন্তু কাছ থেকে ভারতরত্নকে দেখার সৌভাগ্য আমাদের মতো আমারও করেছিল। উনি তো শুধু বি কলেজের লোক কিংবা যারা ওনাকে দেখেছেন সেটা আমি আজকে আসলে এই কথাটা বলতে এসেছি একটা কারণে, ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মরণসভায় বিভিন্ন কথা আলোচনা হয়, দুটো জায়গা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছিল। আবার খুব সংকটেও একটা মানুষ কত সংযত থাকতে পারে দুটো শিক্ষা আমি পেয়েছি ওনার কাছে। একটা হয়েছে যখন উনি মন্ত্রী হয়েছিলেন, সবাই তো বলেন যে এত সাকসেসফুল মন্ত্রী, কেন উনি সাকসেসফুল, আমরা কোন কাছ থেকে ওনার কাছ থেকে যেটা বুঝেছিলাম, উনি বলতে যে দেখো ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রথম ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ারের কাছে প্রত্যেকটা হচ্ছে প্রজেক্ট, তার একটা শুরু আছে তার একটা শেষ আছে, তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে শেষ করতে হবে। আর উনি যখন মন্ত্রী হয়েছিলেন উনি ওনার ছাত্রদের, উনি আবার সবাইকেই ছাত্র বলে তাদেরকে বলেছিলেন, সেই ক্লাসে যেটা উনি শেখাতেন সেই ভঙ্গিমায় যখন তার কাছে বিদ্যুৎ দপ্তরের সমস্ত ইঞ্জিনিয়াররা অ্যাডমিনিস্ট্রেটররা বোঝাচ্ছেন যে আরো পাওয়ার পয়েন্ট ইমিডিয়েটলি দরকার ভারত পশ্চিমবঙ্গ অন্ধকারে, তখন উনি বোঝাচ্ছেন যে প্ল্যান লোড ফ্যাক্টরটা কি, তখন তার বিদ্যুতের যতগুলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতা উনি দেখাচ্ছিলেন, যদি আমরা ওই কারোর পয়েন্ট ফোর কারোর পয়েন্ট ফাইভ সেইটাকে যদি পয়েন্ট এইট কিংবা পয়েন্ট নাইনের নিয়ে যাওয়া যায়, এবং প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যদি তার কারণ খুঁজে বের করতে পারে কেন আমরা এই পয়েন্ট এইট নাইনে যেতে পারছি না, তাহলে অনেক কম খরচে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর উৎপাদন বাড়িয়ে দেওয়া সম্ভব, পাশাপাশি আগামী দিনে আরো কত বিদ্যুৎ প্রয়োজন সেই ব্যবস্থা করা। উনি সাকসেসফুল হয়েছিলেন, একদিকে যেমন উনি নির্দিষ্ট সময় আগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন তেমনি অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলেন। শঙ্কর সেন এখানেই আলাদা, আমি বিশদ অন্য অনেক জায়গায় যাব না, কিন্তু খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল স্যার আরো একটা কঠিন কাজে নেমেছিল, অনেকের কাছে পরামর্শ নিয়ে উনি যখন পাওয়ার মিনিস্টার, এই ইতিহাসটা অনেকের জানা নেই, আমার বারবার মনে হয়েছে এই সংযত এই দৃঢ় এই মানুষটা এটা ভয়ঙ্কর অভিমান, পশ্চিমবঙ্গকে আরেকটা জিনিস উনি দিয়ে যেতে পারতেন, কিন্তু কখনো কখনো সময় কখনো কখনো বাধ্যবাধকতা আরো অনেক কিছু করতে পারে না, সেটা হচ্ছে বিদ্যুতের দাম যখন বাড়ছে তখন উনি অঙ্ক কষে দেখেছিলেন এত বিদ্যুতের দাম বাড়া উচিত না, এবং যারা ওনাকে অঙ্ক শেখাতে সাহায্য করে তখন ওই অঙ্কটা বুঝিয়েছিলেন উনি এতটাই গভীরে গিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে যখন উনি ওনার সিদ্ধান্তটা নিয়ে খুব দৃঢ় সেই সময় ঘটনাচক্রে উনি একই সময় সে ঠিক সেই সময় ইম্পেরিয়াল কলেজে ওনাকে সম্মানিত করা হচ্ছে ফেলোশিপ দিয়ে, আমরা খুব আনন্দে মধ্যে, এবং ঘটনাচক্রে আমি যেহেতু সেই সময় ম্যানচেস্টারে ছিলাম স্যারের সঙ্গে একই জায়গায় অ্যালবার্ট হলে আমরা দিদিরা রয়েছে, শঙ্কর সেনের মেয়েরা রয়েছেন, আরো অনেকে রয়েছেন, তারা সকলেই প্রেজেন্ট ছিল, আমরা সেই শঙ্কর সেনের সেই সময়টাও দেখেছি, আর স্যারের ভেতরের যে যন্ত্রণাটা উনি ছটফট করছেন কি করে সাধারণ মানুষের কাছে আরো সস্তায় বিদ্যুৎ তৈরি করা পৌঁছে দিয়ে যায় না, উনি পারেননি।
ব্যর্থ এটা বলবো না সেই কারণে যে উনি জ্যোতিবাবুকে বোঝাতে পারেন, কারণ জ্যোতিবাবুর প্রতি অসম্ভব ওনার শ্রদ্ধা ছিল। উনি ব্যর্থ এই কারণে বলবো না ওই একটা ইস্যুতে, তিনি আরো কয়েকজন মন্ত্রীকে হয়তো বোঝাতে পারেন। উনি ব্যর্থ আমি মনে করি আমাদের সমাজে এইরকম মানুষ যখন শীল তারা নিয়ে উঠে দাঁড়ায়, তাদের পাশে আমরা থাকতে পারি না, আমরা পারিনি সেদিনকে থাকতে। একটা মানুষের অত্যন্ত অভিমান অত্যন্ত যন্ত্রণা আমরা কেউ বুঝলাম না, পাল্টে দিতে পারতেন। সারা ভারতবর্ষে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে, সাধারণ গরিব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে দাম আজকে আরো আরো বেড়েছে পশ্চিমবঙ্গে, উনি পাল্টে দিতে পারতেন যদি সবাই, বিশেষ করে সচেতন মানুষ যে সেই সময় আমরা যারা ছিলাম, আমাদের সমস্ত শক্তি দিয়ে ওনার পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু এতই শৃঙ্খলাপরায়ণ মানুষ, এতটাই তার সংযম যে উনি বিশ্বাস করেন সেই সময় এবং সেই বাধ্যকতাটা তাকে মেনে নিতে হবে। কারণ আমাদের মতো ওনারই ছাত্র কিংবা সেই সময় আজকে সমাজে যখন আমরা দেখি আমাদের চোখের সামনে এমন অনেক ঘটনা ঘটে যায়, আমরা মুখ ফুটে অনেক কথা বলতে পারি না, এইরকমই একটা ঘটনা আমি আজকে স্মরণ করতে চাই। শুধু এই কথাটা বলে যে সময়ে এমন কিছু ঘটনা ঘটে, সেই সময়ে দাঁড়িয়ে যারা শিক্ষিত যারা যুক্তিবান যুক্তি দিয়ে চলে তাদের রুখে দাঁড়ানোটা খুব দরকার। তাকে স্মরণ করতে গেলে, তাকে শ্রদ্ধা জানাতে গেলে সেই দিকটা আমরা ভুলে গেলে আমাদের ভুলে গেলে চলবে না। এই কথাটা আমি বলতেছি, আজকে এখানে এসেছি। আমি জানি না তার পরিবারের লোকরা আমার উপর রাগ করছেন কিনা, কোথাও উনি বলেন। খুব কাছ থেকে স্যারকে পেয়েছিলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কিভাবে উন্নতি হওয়া দরকার উনি প্রতিনিয়ত খেয়াল রেখে গেছেন। আজকে স্মরণ সভায় যে প্রস্তাবগুলো এসছে তার সাথে আমি আরেকটা জিনিস রাখতে চাই, যদি সম্ভব হয় গ্লোবাল অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাদের ইনস্টিটিউশনের মধ্যে যারা আছি তার গ্রুপে যারা রয়েছি সবাই মিলে এমন একটা সংস্থা গড়ে তুলতে পারি কিনা, যার মধ্যে দিয়ে তার এই ধরনের মানসিকতাকে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা করব। শেষ করার আগে নিশ্চয়ই আমরা চাইব যে স্যার আমাদের মধ্যে বেঁচে থাকুন, শুধু অন্ধকার নিয়ে ভাববো না আমরা। স্যার যেটা শিখিয়েছিলেন, কোনো অন্ধকারই অন্ধকার না, যদি সেখানে মানুষগুলো তার বুক তার মন তার চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে। নমস্কার সকলকে। I'll be completing my innings as teacher, and I didn't know that one of my students suffered this way. There was a time from 2007 to 10, I had a total connect with the students. Professor Roy knows about it. Subsequently, I got detached, and I'm sorry for that. But I believe that the team that was taking over will not allow the organic relationship. Basically, I would like to describe Professor Shankar Sen as the person who established and maintained the organic character of this institute. We're losing that organic relationship. I will have to restore it. And there lies our failure. Call it a leadership failure, okay, fine. Call it a system failure, there also. We are responsible for that. People talk. Professor Shankar Sen did this and this for this institute. His greatest contribution was 630 EDNT. When I came here, I read it.
Every line was in the long-term interest of the institute. In order to gain short-term benefit, we did not implement anything in spirit, only something in letter. And that shows that we are a bunch of hypocrites. We should not call ourselves disciples of Professor Shankar Kumarshi. We are not ready to lose. We are not ready to say that, okay, I care a damn for the deanship. I want this, not a single selling of this land of this institute should be given to anybody else. We lack that courage and conviction. And because of that lack of courage and conviction, something is going wrong. Let us pledge that there won't be another sutra. Thank you. We must carry forward the spirit that we had heard so long. And I suppose that the deliberations that we have made so far and the resolutions that we have made so far, we would like to continue in future. Thank you all for joining us. And I think in future also we would be having some kind of this program of remembrance the great our teacher in some way or the other. Thank you very much.